কুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাত এক ভাই প্রশ্ন করেছেন যে শেখ কীভাবে দোয়া করলে আল্লাহর কাছে এই দোয়া কবুল হবে ভাই দোয়া করার পদ্ধতি হচ্ছে আপনাকে বৈধ খাবার খেয়ে দোয়া করতে হবে হালাল খেয়ে হালাল পরে দুই নম্বর কথা হচ্ছে আপনি যে দোয়া করবেন তো এখলাসের সহিত করতে হবে খালেস অন্তর নিয়ে যে জীবনে আর এটা মানে যে পাপটার জন্য আপনি তবা করছেন সেটা জীবনে করব না কিংবা আপনি পাপের জন্য নয় আপনি কিছু দোয়া চাইছেন আল্লাহর কাছে কোন জিনিস চাইছেন তার জন্য দোয়া করছেন তো তার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এমন নয় যে আপনি আজকে দোয়া করলেন কালকেই পেয়ে যাবেন তা হবে না আপনাকে ধৈর্য রাখতে হবে দৃঢ় ধৈর্য অনেক সহ্য রাখতে হবে আপনার ইনশাআল্লাহ পূর্ণ হবে চার নম্বর কথা হচ্ছে দোয়া আপনি বিশেষ দোয়া বিশেষ রূপে করবেন অর্থাৎ হাত তুলে করবেন বিশেষ দোয়ার জন্য বিশেষ রূপ এই হাত তুলে একা কি করবেন পঞ্চম নম্বর হচ্ছে দোয়া করবেন আপনি যে ভালো কাজগুলা করেছেন সে ভালো কাজটা উল্লেখ করবেন আল্লাহর কাছে যে গো এই কাজটা আমি করেছি এটা যদি তোমার উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো এবং আমি যেটা চাইছি তুমি দাও আল্লাহ গ্রহণ করবেন আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত